আমার দায়িত্ব হলো কি আমার বাসা থেকে আমি এখানে ফেলবো, এটাই হলো আমার দায়িত্ব। বাট এখান থেকে পিক আপ করার দায়িত্ব হলো কি তোমার। আসসালামু আলাইকুম, আমার বাংলার পক্ষ থেকে আমি সম্রাট জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং বাংলাদেশিদের জন্য। এই কারণে গুরুত্বপূর্ণ যে মানে এই ভিডিও থেকে আমি সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা দিতে পারবো কিভাবে রাবিশ ম্যানেজমেন্ট করা হয়, বিশেষ করে বড় রাবিশগুলো ম্যানেজমেন্ট করা হয়। এই যে আমার বাসার সামনে এই রাবিশগুলো রাখা হয়েছে, দেখুন চারপাশের অবস্থাটা। চারপাশে ভিডিও হতে দেখা যাচ্ছে ডান সাইডে অথবা বাম সাইডে অথবা সামনে কোথাও কোনো রাবিশ নাই, কিন্তু আমার এই বাসার সামনে রাবিশগুলো পড়ে আছে। আর প্রত্যেকটা রাবিশই হলো বড়, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যেসব রাবিশগুলো ফেলে দেই ওইগুলো না। এখন আমরা যেসব রাবিশগুলো ফেলে দেই প্রতিদিন ব্যবহার করার পরে সেগুলোর জন্য বিশেষ ব্যবস্থা আছে, সেগুলোর জন্য এই রাবিশ বিনগুলো ইউজ করে থাকি আমরা। কাছের যেসব জিনিসপত্র আছে এগুলো আমরা ইয়েলো বিনে ফেলি, এবং যেগুলো রান্না বান্না বা দৈনন্দিন কাজের পরে আমরা ফেলে দিই এগুলো এই বড় রাবিশ বিনে ফেলি। কিন্তু এই যে রাবিশগুলো আছে যেগুলো খুব বড় সাইজে এবং দৈনন্দিন আমরা ব্যবহার করি না, এইসব রাবিশগুলো আমরা কিভাবে ফেলি সেগুলো নিয়ে একটু ছোট্ট ব্যাখ্যা করি। এই রাবিশটা এখানে আসার কারণ হলো গিয়ে আমি, অর্থাৎ আজ হলো গিয়ে 18 ডিসেম্বর 2020, আমি আগামী বছর জানুয়ারির 2 তারিখে বাংলাদেশে যাব, যার কারণে আমার গ্যারেজটা ক্লিন করার প্রয়োজন হয়। গ্যারেজের ভিতরে যেসব বড় বড় রাবিশগুলো আছে, যেমন এসব ম্যাট্রিক্স, বাচ্চার খেলাধুলার জিনিসপত্র বা অনেক বড় স্টাফ যেগুলো আর কি রাবিশ বিনে ফেলা যায় না, সেগুলোকে আমরা কিভাবে ফেলবো। এই অ্যাপার্টমেন্টটা আমার কেনা, কিন্তু কেনা হলো আমি চাইলেই আমার রাবিশগুলো এখানে ফেলতে পারি না, এর জন্য খুবই বড় ধরনের জরিমানা দিতে হয়। আর যার কারণে আমাকে যেটা করতে হয় একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আমার এগুলো ফেলতে হয়। If you have big rubbish, you can throw in here. I gonna throw soon. Tomorrow morning they gonna clean. এই যে ভদ্রলোকটা দেখলেন, এই ভদ্রলোকটা আমার বাসার উপরে থাকে। এনে যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমি যদি এই রাবিশগুলো ফেলতে যাই তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে এটা আমার যে স্ট্রাটা ম্যানেজমেন্ট আছে তাকে আমার চিঠি লিখতে হয় যে আমার বাসায় অনেক রাবিশ আছে, এগুলো আমি ফেলবো। ঠিক আছে, ইমেলের মাধ্যমে এটা করতে হয়। আমি যখন এদেরকে ইমেলের মাধ্যমে কনফার্ম করি যে আমি আমার রাবিশগুলো ফেলবো, তখন সে কি করে, সে আবার যোগাযোগ করে স্থানীয় কাউন্সিলের সাথে। তারপর স্থানীয় কাউন্সিল একটা দিন ধার্য করে একটা লেটার ইস্যু করে, এই লেটারটা আবার আমাদেরকে পাঠায়। এই লেটারটার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কবে রাবিশগুলো নিতে আসবে। তো সুতরাং ওই অনুযায়ী, ওই ডেট অনুযায়ী আমরা এই রাবিশগুলো ফেলি। এবং এই যে এই হলো গিয়ে সেই লেটার, এই লেটারের মাধ্যমে উল্লেখ করা আছে কী কী জিনিস ফেলতে পারবো এবং তার দৈর্ঘ্য প্রস্থ কীরকম হতে পারে এবং কি পরিমাণ ফেলতে পারবো, তার একটা বিশেষ বিস্তারিত এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। আর এই অনুযায়ী আমার সমস্ত জিনিসপত্রগুলো এখানে ডাম্পিং করতে হয়, অর্থাৎ রেখে দিতে হয়। তো প্রশ্নটা হলো গিয়ে, সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো গিয়ে, এটা চাইলেই আমরা 2-3 দিন আগে ডাম্পিং করতে পারি না, অর্থাৎ যেই দিন কালেক্ট করা হবে, অর্থাৎ 19 তারিখ, আগামীকাল 19 তারিখ সকালবেলা কালেক্ট করা হবে। যেহেতু আগামীকাল সকালবেলা 19 তারিখ কালেক্ট করা হবে এই রাবিশগুলো, সুতরাং আমাদের 18 তারিখ রাত্রে এই রাবিশগুলো ফেলতে হয় এইসব জায়গায়। তা অনেকে যেটা করে, রাত্রে এটা ফেলানো সম্ভব হয় না, যার কারণে এই দিনের বেলায় অনেক ফেলে, কিন্তু এটা উচিত নয়। কিন্তু যেমন আমি, আমারও উচিত হলো গিয়ে রাত্রে ফেলানো। আমি ওয়েট করতেছি, এখন প্রায় বিকেল 4টা বাজে, আমি রাবিশগুলো ফেলে, রাবিশগুলো ঠিক এখানে ফেলে আমি শাওয়ার করব।
চারটা বাজে, এই যার কারণে আমি একটু ওয়েট করতেছি, দেরি করেই ওয়েট করতেছি যেন সন্ধ্যা হওয়ার আগে আগে আমি এখানে রাবিশগুলো ফেলে আমি যেন গোসল করতে পারি। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা একটাই যে বাংলাদেশে যখন আমি যাই চারপাশে অসংখ্য বড় বড় রাবিশ দেখতে পাই, রাবিশগুলো যত্রতত্র যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে, কিন্তু কথা হলো গিয়ে ওই রাবিশগুলো পিক আপ করার মতো কোনো সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা আজও বাংলাদেশে নাই। রাবিশগুলো কোথায় যাবে, কীভাবে ফেলতে হবে, কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাপনা নাই, যার কারণে যে যেখানে পারতেছে রাবিশগুলো ফেলে রাখতেছে, বাসের সামনে, দেয়ালের পাশে, উঠানের সামনে, রাস্তাঘাটের আশেপাশে বড় রাবিশগুলো পড়ে থাকে। কিন্তু এখানে সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। যদি কেউ এখানে ফেলে তাহলে সেটা ইনভেস্টিগেশন হয় এবং সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে এর জন্য ফাইন ধরা হয় $4,000। আবারও বলতেছি, ফাইন ধরা হয় $4,000, অর্থাৎ বাংলাদেশি টাকা যদি হিসাব করি প্রায় 3 লক্ষ টাকার মতো জরিমানা হবে। আবারও বলতেছি, প্রায় এই জরিমানার সংখ্যা দাঁড়াবে, জরিমানার পরিমাণ দাঁড়াবে 3 লক্ষ টাকার মতো। সুতরাং এখানে চাইলেও যে কোনো জায়গায় যে কোনো রাবিশ ফেলে না, ফেললে তার জরিমানার পরিমাণ হয় অনেক বেশি। আর সেই সাথে তো অনেক ধরনের প্রবলেম আছেই, যেমন আপনার নামে একটা ব্যাড রেকর্ড হয়ে যাবে সরকারের কাছে যে ইউ আর ডুইং লাইক দিস টাইপ অফ থিংস। এইটা যেহেতু আমি লেটারটা লিখেছি আমার আমার স্টার্টআপ ম্যানেজমেন্টের কাছে, সুতরাং ওই স্টার্টআপ ম্যানেজমেন্ট যেটা করছে শুধুমাত্র আমাকে এই লেটারটা দেয় নাই এই রাবিশগুলো ফেলার জন্য, আমার বিল্ডিংয়ের যে কটা মেম্বার আছে প্রত্যেকেরই একই লেটার দিয়েছে, সেম লেটার দিয়ে দিয়েছে, অমুক তারিখে অমুক সময় রাবিশগুলো ফেলানো হবে। সুতরাং আমরা যে কজন এই বিল্ডিংয়ে আছি তাদের প্রত্যেকের বলা হয়েছে যেন আমরা 18 তারিখ সন্ধ্যার পরে যেন আমরা আমাদের বড় বড় রাবিশগুলো এই সামনে জমা করি, তাহলে 19 তারিখ সকালবেলা ভোরবেলা এসে এই রাবিশগুলো ক্লিন করে নিয়ে যাওয়া হবে। আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্যটা হলো গিয়ে আমি জাস্ট জনগণকে বলা বা আমার দেশবাসীকে বলা যে আমরা বড় বড় যেসব রাবিশগুলো আছে যত্রতত্র পড়ে থাকে সেগুলো আমরা যে কোনো জায়গায় ফেলে রাখি, কিন্তু এগুলো আসলে উচিত না। আর এই যে আমরা বলি যে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। রাবিশ ফেলানোর জন্য জনগণ সতর্ক সচেতন কিভাবে হবে? আমি সচেতন, আমি ফেলতে চাই না, কিন্তু আমি কোথায় ফেলবো? ফেলার তো জায়গা লাগবে। জনগণকে সচেতন করার কোনো ইস্যু না, গভর্নমেন্টের সচেতন হতে হবে এবং গভর্নমেন্টকে সচেতন করতে হবে জনগণকে যে অমুক জায়গায় ওই রাবিশটা ফেলতে হয়, এইভাবে ফেলতে হয়, আমরা এইভাবে কালেক্ট করব। সুতরাং জনগণের কাছে দোষ চাপিয়ে এই সরকার পক্ষ যে সবসময় বেঁচে যায় সারা জীবন, সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সমস্ত সরকার পক্ষই জনগণকে একটা কথাই বলে, সেটা হলো কি, জনগণকে সতর্ক হতে হবে। আমি সতর্ক, আমি রাবিশগুলো ফেলবো কোথায়? ম্যান, ইউ হ্যাভ টু বি টেক ইউর রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট, ইউ শুড টেক ইউর রেসপন্সিবিলিটি টু পিক দিস রাবিশ। হোয়াই মি? আমার দায়িত্ব হলো কি, আমার বাসা থেকে আমি এখানে ফেলবো, এটাই হলো আমার দায়িত্ব। বাট এখান থেকে পিক আপ করার দায়িত্ব হলো গিয়ে তোমার, এবং সেই জন্য যেই ধরনের ব্যবস্থা করতে হবে সেটার দায়িত্বটা হলো গিয়ে সরকারের, কোনো অবস্থাতেই জনগণের না। সুতরাং আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি বুঝতে পারতেছেন যে সামনে, লেফটে, রাইটে, সামনে কোথাও কোনো রাবিশ নেই, শুধুমাত্র আমাদের এই বাসার সামনে এই রাবিশটা ফেলানো হয়েছে, শুধুমাত্র এই বাসায় যেসব লোকগুলো বাস করে তাদের জন্য। আমি এখন যাচ্ছি, আমি এই রাবিশগুলো পিক আপ করে আমি সব ফেলে দেব ঠিক এই জায়গাতে, ঠিক আছে? কালকে সকালে আর্লি ইন দ্য মর্নিং রাবিশ পিক আপ আসবে কাউন্সিল থেকে, তারা এগুলো পিক আপ করবে। সুতরাং আশা রাখি আপনারা বুঝতেই পারতেছেন একটা দেশ কিভাবে পরিষ্কার রাখা হয়, পরিচ্ছন্নতার জন্য কতখানি সরকারকে আন্তরিক হতে হয়, জনগণকে না, সরকারকে কতখানি আন্তরিক হতে হয়। আশা রাখি এইসব ছোট ছোট জিনিসগুলো কখনো না কখনো আমাদের দেশে আসবে, বাট ইটস টেকস টাইম, ওয়ান ডে আমাদের দেশেও এই ব্যবস্থাটা আসবে, এখনো আসেনি, ভবিষ্যতে হয়তো আসবে ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো ইস্যু নিয়ে। টিল নেক্সট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.